চালু হলেও আবার বন্ধ। জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় কয়েকটি বায়ো টয়লেট চালু হলেও বেশ কিছুদিন ধরেই সেই টয়লেটগুলো বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, রয়েছে তালাবন্ধ। বড় ডাকঘর, সমাজপাড়া সহ আরও কয়েকটি জায়গায় বন্ধ রয়েছে সেই বায়ো টয়লেটগুলো। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পালকে বলা হলে তিনি জানিয়েছেন, এই টয়লেটের দায়িত্ব এজেন্সিকে দেওয়া রয়েছে, তারা যদি বন্ধ রাখে তাহলে তাদের বন্ধ রাখার কারণ জানা হবে। আমার বিষয়টি জানা ছিল না। আমাদের একটা টয়লেট বোধহয় আমরা কোনো এজেন্সিকে দিতে পারিনি, বাকি টয়লেটগুলো কিন্তু আমাদের সকল সকলই এজেন্সিকে দেওয়া আছে। সেক্ষেত্রে সব টয়লেটই আমাদের চালু আছে, আমার কাছে কিন্তু এরকম কোনো খবর নেই যে না না সেক্ষেত্রে বন্ধ থাকলে আমরা এজেন্সিকে ডেকে নিশ্চয়ই আমরা সে খবর খবর নেবো, বা আমার কাছে এরকম কোনো রিপোর্ট এখনো, সে এজেন্সিকে ডেকে নিশ্চয়ই আমরা কথা বলবো, আমি দেখছি বিষয়টা।